রাজধানী এই পঞ্চায়েত ভোট এবং প্রথম দফায় আমরা দেখেছিলাম যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল, 22 কোম্পানি 22টা জেলার জন্য মোতায়েন হয়েছিল, কিন্তু তারপর হাইকোর্টের নির্দেশ যে গতবারের পঞ্চায়েত ভোটের তুলনায় আরো বেশি সংখ্যক ভোটার বাহিনী রাখতে হবে, তাতে করে দ্বিতীয় দফায় এলো 315 কোম্পানি এবং তৃতীয় দফায় এলো 485 কোম্পানি, টোটাল মোট 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কিন্তু কোথায় তারা মোতায়েন হবে, কোথায় যাবে, সেই নিয়ে এখনো পর্যন্ত সংশয় রয়েছে। এই নিয়ে জট কাটলো না শেষ পর্যন্ত, কিন্তু তারা এলো, আর তার মধ্যেই এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে রাজ্য পুলিশের আস্থা কমিশনের, কিন্তু বুথ তথ্য যেগুলো রয়েছে, মোট বুথ 61,636। এবারে পঞ্চায়েত নির্বাচনে মোট বুথ সেখানে ভোট হবে 60,593টি বুথে, 1,043 বুথে ভোট হচ্ছে না, মোট 61,636 বুথ, তার মধ্যে 60,593 বুথে ভোট হবে আগামীকাল। এক দফায় নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, দশম পঞ্চায়েত নির্বাচন বাংলায়, তার মধ্যে 61,636টি বুথের মধ্যে বহু এমন বুথ রয়েছে যেগুলো স্পর্শকাতর, এমন বহু বুথ রয়েছে যেগুলো অতি স্পর্শকাতর। মোট ভোটার 5,67,21,234, গ্রাম পঞ্চায়েত আসন 63,229, পঞ্চায়েত সমিতির আসন 9,730, জেলা পরিষদে আসন 928। ভোটার 5,67,21,234। মোট বুথ 61,636, সেখানে কতগুলো বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, না মাত্র 15,000 বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথ যে 15,000, তার মধ্যে সেখানেই বাহিনী মোতায়েন থাকছে। 61,636 বুথের মধ্যে 15,000 বুথে বাহিনী মোতায়েন থাকছে। রাতপোহালেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে নদিয়া জেলায় ভোট কেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলায় মোট বুথ 3,896, অর্থাৎ 3,896 মোট বুথের সংখ্যা, স্পর্শকাতর বুথ প্রায় 320টি। অনুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, তবে নদিয়া জেলায় কোন বুথ স্পর্শকাতর ও কোন বুথ অতি স্পর্শকাতর সেই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে কি জেলায় যে কোনো বুথেই মোতায়েন করা হচ্ছে বাহিনী, তা নিয়ে উঠছে প্রশ্ন।